بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. আলম ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বা বৃহস্পতিবার দিনের যে রোজা, এই রোজা কোন সময় ছেড়েছেন কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলম ভাই, সহিহ বুখারী 1969 নম্বর হাদিস, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল একাধারে এত অধিক সওম পালন করতেন যে আমরা বলাবলি করতাম তিনি আর সওম পরিত্যাগ করবেন না। আবার কখনো কখনো এত বেশি সওম পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে আমরা বলাবলি করতাম তিনি আর সওম পালন করবেন না। অর্থাৎ যখন তিনি সওম পালন করতেন, করতেই থাকতেন, আমরা বলাবলি করতাম আর সওম ছাড়বেন না। আবার যখন সওম ছেড়ে দিতেন, তখন না ছাড়া অবস্থায় অনেক দিন পার করে দিতেন। এইগুলো হচ্ছে নফল সিয়ামের অবস্থা। নফল সিয়াম রাখাও যায়, মাঝে মধ্যে ছাড়াও যায়। তবে আলম ভাই, আপনি যে প্রশ্ন করেছেন যে সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের সিয়াম নবী কোনো দিন ছেড়েছেন কিনা, নির্দিষ্ট করে এই দুই দিনের সিয়াম নবী কোনো দিন ছেড়েছেন কিনা, এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নাস বা নির্দিষ্ট কোনো দলিল আমি এখন পর্যন্ত পাইনি। তবে সাধারণ নফল সিয়ামের যে হাদিসগুলো পাওয়া যায় সেগুলো এরকমই যে নবী কোনো সময় একাধিকবার ছেড়ে দিয়েছেন, লাগাতার কিছুদিন রোজা না থাকা অবস্থায়, না রাখা অবস্থায় দিন পার করেছেন, আবার যখন নিয়মিত রেখেছেন তখন নিয়মিত রেখেছেন। এই হাদিসগুলো থেকে আমরা নফল সিয়ামের একটা উসুল, মূলনীতি বুঝতে পারি। তবে ভাই, নির্দিষ্ট করে সোমবার দিন, বৃহস্পতিবার দিন আল্লাহ নবী রোজা ছেড়েছেন কিনা, এখন পর্যন্ত আমি এই হাদিস পাইনি। আল্লাহু আলামু বিসওয়াব, আল্লাহু ওয়ালিউত তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।